স্বামী বিবেকানন্দ গ্রুপের একটি গুরুত্বপূর্ণ কলেজ শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কিন্তু আমি এখন চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গলের পলিটেকনিক স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কলেজ। রাজ্যের টপ 5টা পলিটেকনিকের মধ্যে কিন্তু এই কলেজ থাকে। তোমরা যারা পলিটেকনিকে অ্যাডমিশন নিতে চাইছো, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো বা করতে চাইছো, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কলেজ। কারণ ডিপ্লোমা 3 ইয়ার্স কোর্স এখানে করানো হয় এবং ভোকলেট 2 ইয়ার কোর্সও এখানে কিন্তু করানো হয়। সেই ক্ষেত্রে ফুল টাইম ডিপ্লোমার সাথে সাথে ভোকলেটের কোর্সগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে যে কোর্সগুলো পাবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এবং আর্কিটেকচার। তো ভিউয়ার্স, সাউথ কলকাতাতে দাঁড়িয়ে এখন যদি তোমরা পলিটেকনিক কলেজ খোঁজো বা কলকাতার বুকের টপ পলিটেকনিক কলেজ দেখো, তার মধ্যে কিন্তু অন্যতম কলেজ এই শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো ভিউয়ার্স, আজকে কিন্তু এই কলেজের আমি ফুল রিভিউ তোমাদের দেবো, টোটাল ইনফ্রাস্ট্রাকচার দেখাবো, কলেজের ল্যাব দেখাবো, প্রতিটা ডিপার্টমেন্ট সম্পর্কে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা জানোই প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে, এবং কোয়ালিটিফুল আপডেট এবং ইনফরমেশন তোমাদের পলিটেকনিকের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোর্স নিয়ে কিন্তু আমি আগেই কথা বলেছি, আজকে কিন্তু আমি চলে এসেছি ক্যাম্পাসে। ক্যাম্পাসে আসার পরে যে অ্যাম্বিয়েন্স এবং যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু টোটাল ইকো ফ্রেন্ডলি, এবং স্টুডেন্টদের এডুকেশনাল এনভায়রনমেন্ট কিন্তু প্রোভাইড করছে এই স্বামী বিবেকানন্দ গ্রুপ। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি তোমাদের পুরো কলেজটা দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি টোটালি কলেজের সামনে রয়েছি, টোটাল কলেজের প্রতিটা ডিপার্টমেন্ট দেখাবো, ল্যাবরেটরি দেখাবো। তো তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা জানোই কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশন রিলেটেড কোয়ালিটি আপডেট কিন্তু আমি অলওয়েজ তোমাদের জন্য প্রোভাইড করি। তো ভিউয়ার্স, চলো দেখে নেওয়া যাক। পলিটেকনিক এডুকেশন এমন একটা এডুকেশন যেখানে কিন্তু তোমাদের শুধুমাত্র পড়াশোনা করলেই হয় না, তার সঙ্গে প্র্যাকটিক্যাল এবং তোমাদের যে ডিপার্টমেন্ট তার সম্পর্কে একটা বেসিক এবং কোয়ালিফুল নলেজ গ্যাদার করতে হয়। তো প্রতিটা ডিপার্টমেন্ট কত সুন্দরভাবে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করছে সমস্ত স্টুডেন্টদের সেটাই কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো, এবং বলবো শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ টেকনোলজি কেন অন্যান্য কলেজের থেকে আলাদা। তো প্রতিটা ডিপার্টমেন্ট ঘুরে দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। অ্যাডমিশন কোয়ারি এবং আদার্স যে সমস্ত ইনফরমেশন রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, আমি তোমাদের আবারও বলে দিয়েছি, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স, আর্কিটেকচার। যারা এই সমস্ত ট্রেডে অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু এখন চলে এসেছি ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। কোর ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চ এবং তোমাদের বলতে পারো মাদার অফ ইঞ্জিনিয়ারিং কিন্তু এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখতেই পাচ্ছ সামনে কিন্তু অনেকগুলি বেঞ্চ বাইস। এখন কিন্তু আমি চলে এসেছি ওয়ার্কশপ। ওয়ার্কশপ কিন্তু শুধুমাত্র মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট নয়, ফার্স্ট ইয়ারে তোমরা যে সমস্ত স্টুডেন্ট যে কোনো ব্রাঞ্চ থেকে আসছো, তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারে ওয়ার্কশপ টেকনোলজি ক্লাস করতেই হবে। সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে মেকানিক্যাল ডিপার্টমেন্টে এখানে কত সুন্দর ওয়ার্কশপ রয়েছে, ল্যাবরেটরি রয়েছে, যেখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা কোয়ালিটিফুল এডুকেশনের সাথে সাথে যে তোমাদের স্টুডেন্ট গাইডেন্স প্রোভাইড করে। ডিপ্লোমাতে আমি তোমাদের আগেই বলেছি, ডিপ্লোমাতে কিন্তু থিওরির সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালও একটা খুব ভালো নলেজ গ্যাদার করতে হয়। সেই ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেই প্রচেষ্টাই করছে কিভাবে যে কোয়ালিটিফুল এডুকেশন প্রোভাইড করা যায়। তো ভিউয়ার্স, তোমরা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করবে বলে ভাবছো, আফটার 10th বা 12th তোমরা 3 ইয়ার ফুল টাইম হোক কিংবা সেকেন্ড ইয়ার ল্যাটারাল ভোকলেট থ্রু অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ক্যারিয়ার্স তৈরি করা, ম্যানুফ্যাকচারিং প্রসেস খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট, এবং সেই ল্যাব বা বলতে পারো তোমরা ওয়ার্কশপ ল্যাব মেশিন শপে কিন্তু চলে এসেছে। আমার চারিপাশে কিন্তু অনেক মেশিন দেখতে পাচ্ছ, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছো
লেভেলে কিন্তু স্টুডেন্টও কাজ করছে। তো মেশিন শপে কি হয়, তোমাদের স্টুডেন্টরা যে সমস্ত কাজগুলো করছে সেগুলোকে হাতে কলমে শেখার জন্য এই মেশিন শপ। দেখবে সেন্ট্রাল লেথ মেশিনে তোমরা দেখতে পারবে সমস্ত প্রকার অপারেশন কিন্তু এখানে করতে হয়, এবং এই মাদার অফ ইনভেনশন কিন্তু এই লেথ মেশিন। তো মেশিন শপেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এনভায়রনমেন্ট রয়েছে, স্টুডেন্টরা কাজ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ সমস্ত প্রকার মেশিন কিন্তু খুব কোয়ালিটিফুল অবস্থায় রয়েছে। তো ভিউয়ার্স, মেকানিক্যাল ল্যাব আমি তোমাদের দেখালাম, প্রতিটা ওয়ার্কশপ দেখালাম, তো এবার কিন্তু তোমরা পুরো ল্যাবটাকে আস্তে আস্তে দেখে নাও। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কেমিস্ট্রি ল্যাব। এখানেও কিন্তু সমস্ত রকম ইকুইপমেন্ট রয়েছে, সমস্ত প্র্যাকটিক্যাল করানো হয়। ফার্স্ট ইয়ারে তোমাদের যে যে প্র্যাকটিক্যালগুলো প্রয়োজনীয় সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কেমিস্ট্রি ডিপার্টমেন্টও এই কলেজে খুব সুন্দর। ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং আমি চলে এসেছি, এবং আমার সঙ্গে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এইচওডি অভিনব স্যার। অভিনব স্যারকে আমি প্রথমে ওয়েলকাম জানাবো প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে, এবং ধন্যবাদ জানাবো এত সুন্দর কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার জন্য। আমরা জানি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কত সুন্দরভাবে এই শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে কিন্তু আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ল্যাবেই রয়েছে, এবং স্যারের মুখ থেকেই আমি ল্যাবের কিছু ইনস্ট্রুমেন্ট সম্পর্কে কিছু শুনে নেবো, এবং স্যারকে বলবো পুরো ল্যাবটাকে একটু ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। তো স্যার শুরু করা যাক। নমস্কার, আমার নাম অভিনব, আমি সিভিল ডিপার্টমেন্টে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টস আছে যেগুলো আমরা স্টুডেন্টসের পারফরমেন্স করে, এবং ওরা অনেক কিছু শিখতে পারছে। ফর এক্সাম্পল স্লাম টেস্ট, এটা হলো ওয়াল্টিবিলিটি টেস্ট অফ কংক্রিট, যে ধরনের আমরা বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করি। ফর এক্সাম্পল এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের মধ্যে অ্যাকচুয়ালি কী ধরনের এগ্রিগেটস, কী ধরনের কোর্স ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, সেগুলো কতটা ওয়ার্কেবল, কতটা কার্যকর, সেগুলো আমরা এই স্লাম টেস্ট দিয়ে কিন্তু আমরা মেশার করি। আমরা দেখতে পাচ্ছি সিট অ্যানালাইসিস টেস্ট, ঠিক আছে, এগুলো আমরা এখানে বিভিন্ন ধরনের ফাইন এগ্রিগেট আছে, কোর্স এগ্রিগেট আছে, যেগুলো আমরা ছাপি, পুরো পিউরিফাই করি, যাতে আমাদের পুরো মেটেরিয়ালটা আমাদের পুরো পিউরিফাই হয়। তৈরি করেছে, তার ডিটেলস তোমরা এখানে দেখতে পাচ্ছ, একদম খুব সুন্দর ভাবে আছে। তার মানে স্টুডেন্টরা কিন্তু কাজ করছে very much they are informative and innovative towards building, ঠিক আছে। এইটা আছে যেটা রয়েছে আমাদের ডাকলিটি টেস্টিং অপারেটরস, টেস্টিং অপারেটরস এর পক্ষে কথা হয়, আর এটা একটা প্রজেক্ট আমাদের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি আছে, অলরেডি করা হয়েছিল। এটা আমাদের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি রেশিওর একটা ব্যাটারি টেস্টিং, এর মিক্সচার অপারেটরস এক্স্যাক্টলি অপারেটরস করা হয়। থ্যাংক ইউ স্যার, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেখলাম। সিভিল ইঞ্জিনিয়ারিং তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই অ্যাডমিশন নিতে পারো স্যারের গাইডেন্সে, এবং আরো যারা ফ্যাকাল্টি রয়েছে তোমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাবে, এবং ভবিষ্যৎ তোমাদের সুনিশ্চিত হবে। তোমরা চাইলে হায়ার এডুকেশনে যেতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমাদের জন্য রয়েছে, এছাড়া কলেজ প্লেসমেন্টও আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, একদম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কথার সাথে সাথেই না ইঞ্জিনিয়ারিংয়ের একটা খুব কোর ব্রাঞ্চের একটা আদান প্রদান থাকে। ইলেকট্রিক্যাল নিজেও একটি কোর ব্রাঞ্চ। অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করলে তুমি বড় হয়ে কী হতে চাও, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কিন্তু সবার আগে আসে। সেই ক্ষেত্রে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে চাইছো, আফটার ডিপ্লোমা যারা পলিটেকনিকে আসতে চাইছো, তারা কিন্তু এই শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইলেকট্রিক্যাল ব্রাঞ্চটাকে অবশ্যই দেখতে পারো। তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ টেকনোলজির সায়েন্স অ্যান্ড টেকনোলজির খুব গুরুত্বপূর্ণ যে ব্রাঞ্চ ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে রয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু
ইলেকট্রিক্যালের সমস্ত মেশিনারি রয়েছে। ফার্স্ট ইয়ারে কিন্তু স্টুডেন্টরা এই ওয়ার্কশপে আসে, তারা কিন্তু ক্লাস করে, অ্যাজ ওয়েল অ্যাজ যখন তারা ডিপার্টমেন্টে চলে যায় সেকেন্ড ইয়ার থেকে সেখানেও কিন্তু তারা ক্লাস করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ল্যাবের কোয়ালিটি কতটা ভালো। আমি কিন্তু আগেও তোমাদের বলেছি ল্যাবে কিন্তু সমস্ত কিছু দেখারও প্রয়োজন। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা মোটরের কিন্তু পুরো স্পেসিফিকেশন রয়েছে, পুরো মোটরটাকে খোলা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ শ্যাফ্ট রয়েছে, তার সঙ্গে রোটার কানেক্টেড রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ বিয়ারিং রয়েছে, এবং যে শেল মোটরের সেটাও কিন্তু ওপেন রয়েছে। স্টুডেন্টদের কিন্তু একদম বেসিক থেকে যে কনসেপ্ট বিল্ড করানো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেখানে দাঁড়িয়ে কিন্তু শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোন রকম কনসিডার করছে না। তো প্রতিটা জায়গায় তোমরা দেখতে পাচ্ছ একটি ইঞ্জিনিয়ারিং এর ছাপ রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কলিং বেল কানেকশন, টিউবলাইট কানেকশন, বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সবার জানা প্রয়োজন। সেখানে ফার্স্ট ইয়ারে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল কিন্তু এগুলোই থাকে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কোয়ালিটি ফ্যাকাল্টি দ্বারা কিন্তু প্রোভাইড করানো হয় এই কলেজে। তোমরা যারা ভাবছো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, তোমাদের কাছে কিন্তু একটা হিউজ অপরচুনিটি রয়েছে এই কলেজে ভর্তি হওয়ার জন্য। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাবগুলো তো আমি তোমাদের দেখালামই, এখন কিন্তু আমি ইলেকট্রিক্যাল মেশিন ল্যাবে রয়েছি। ইতিমধ্যে আমাদের মধ্যে কিন্তু রয়েছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি বিদিশা ম্যাম। আমি তাকে বলবো এই ল্যাবে কিছু ইনস্ট্রুমেন্ট সম্পর্কে কিছু বলার এবং কেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই কলেজে চুজ করা উচিত স্টুডেন্টদের, সেই নিয়ে কিছু বলার জন্য। তো ওভার টু ম্যাম। নমস্কার, আমি বিদিশা পাল, ফ্যাকাল্টি অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো তোমাদের এই এসআরআইএসটি চুজ করার পেছনে আমি অনেকগুলো কারণই বলতে পারি। কারণ এসআরআইএসটিতে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট হলো এমন একটা ডিপার্টমেন্ট যেখানে বিভিন্ন ধরনের ল্যাব ওয়েল ইকুইপ আছে, এবং ল্যাবে যে টিচাররা তোমাদেরকে হেল্প করবেন তারাও কিন্তু ওয়ান টু ওয়ান স্টুডেন্টকে এখানে হেল্প করা হয়। প্রত্যেকটা স্টুডেন্টকে খুব ভালোভাবে এখানে পড়াশোনা শেখানো হয়। তাছাড়াও আছে আমাদের ক্যাম্পাসিং, যদি আমরা ধরি তো প্রত্যেক বছর আমাদের স্টুডেন্টদের কিন্তু 90% অ্যাবাউট কিন্তু এখান থেকে ক্যাম্পাস ইন্টারভিউ মাধ্যমে স্টুডেন্টরা চাকরি পেয়ে থাকে। এখানে প্রত্যেকটা ফ্যাকাল্টি আমরা খুবই রেনাউন্ড ইউনিভার্সিটিজ থেকে আমরা এমটেক করা, পিএইচডি করা, বিটেক করা অনেকেই আছেন যারা আমাদের ফ্যাকাল্টিরা, তারা কিন্তু খুব ভালোভাবে খুব যত্ন সহকারে স্টুডেন্টদের কিন্তু এখানে পড়াশোনা শেখায়। ফার্স্ট ইয়ারে আরও একটা ল্যাব তোমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিজিক্স। সেখানেও তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ইকুইপমেন্ট এবং মেশিন রয়েছে। এখানে কিন্তু তোমরা ফিজিক্স ল্যাবেও সমস্ত এক্সপেরিমেন্ট করতে পারবে এবং কোয়ালিটিফুল ফ্যাকাল্টি দ্বারা কিন্তু সমস্ত এক্সপেরিমেন্ট এখানে করানো হয়। ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পলিটেকনিকের একটি গুরুত্বপূর্ণ ট্রেড। তোমরা যারা ভাবছো ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পলিটেকনিক পড়বে, তোমাদের জন্য কিন্তু এই শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ টেকনোলজি বেস্ট অপশন হতে পারে। কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সমস্ত কিছু কিন্তু এই কলেজে প্রোভাইড করা হয়। তার মধ্যে অন্যতম ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আমি এখন চলে এসেছি। দেখো এটা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ল্যাব, এখানে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ইকুইপমেন্ট রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রতিটা ইকুইপমেন্ট কিন্তু ঠিকঠাক রয়েছে। দেখো এটা সিঙ্গেল ফেজ এসি ইন্ডাকশন মোটর, এর স্পিড কন্ট্রোল টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই ডিপার্টমেন্টের একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকম মেশিনারি রয়েছে এবং একটা স্টুডেন্ট প্রজেক্টর রয়েছে। এটাও কিন্তু অটোমেটিক স্ট্রিট লাইট, এটা দেখতে পাচ্ছ এখান থেকে সেন্সার রয়েছে, এখান থেকে কিছু পাস করলে অটোমেটিক্যালি স্ট্রিটের লাইট গুলো জ্বলে উঠবে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে একটি মাইক্রো ওভেন রয়েছে, দেখো মাইক্রো ওভেনের যে ট্রান্সফরমার সেই ট্রান্সফরমারও কিন্তু এখানে দেখানো হচ্ছে। দেখো আমি তোমাদের একটু খুলে দেখাবো মাইক্রো ওভেনের ট্রান্সফরমারটা, খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট কিন্তু মাইক্রো ওভেনের ট্রান্সফরমার। তোমরা জানো এখানে দেখতে পাচ্ছ আমি ট্রান্সফরমারটা দেখাচ্ছি হালকা করে খুলে, দেখো মাইক্রো ওভেনের যে পার্টটা এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে, দেখো এখানে ট্রান্সফরমার রয়েছে, এখানে হচ্ছে দুটো ট্রান্সফরমার রয়েছে, এটা সিঙ্গেল কোর ডাবল কোর ট্রান্সফরমার থাকে, এখানে কিন্তু মোটর রয়েছে। এই ট্রান্সফরমার কিন্তু টোটালি হিটিং এর জন্য প্রসেসে ইউজ করা হয়। তো এই সমস্ত জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ টিভি রয়েছে, অডিও অ্যাম্পলিফায়ার এর যে ডায়াগ্রাম রয়েছে, এআরসি কাপলিং রয়েছে, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু ওয়েল ইকুইপড রয়েছে। এবং এই ল্যাবরেটরিটাও কিন্তু অন্যান্য ল্যাবরেটরির মতো ওয়েল ইকুইপ ল্যাবরেটরি, এবং এটাও কিন্তু খুব সুন্দর ফেসিলিটিস এই ল্যাবরেটরিতেও কিন্তু প্রোভাইড করা হয়। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ল্যাবগুলো তো তোমাদের আগেও দেখালাম, এবার কিন্তু আমি চলে এসেছি ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব। এটা কিন্তু ফার্স্ট ইয়ার তে FEEE অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটা থাকে পলিটেকনিক ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের সেই ল্যাব। তো এখানে দেখতে পাচ্ছ ডিজিটাল ট্রেনিং কিট এখানে কিন্তু রয়েছে, এখানে সমস্ত কিছু সাহায্যে কিন্তু
লোড হাই তোমাদের যে প্রসেসগুলো সেগুলো শেখানো হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ সুইচ সার্কিটের যে ডায়াগ্রামটা রয়েছে এটারই কিন্তু অ্যাম্পলিফিকেশন এখানে ডিজিটাল ট্রেনার কিটের মাধ্যমে করা হয়। দেখো এখানে যেটা রয়েছে এটা কিন্তু টেস্ট কিট, এই মাধ্যমে কিন্তু সমস্ত কিছু টেস্ট করা হয়। আমি তো ইতিমধ্যেই আমি এখন শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের এইচওডি অভিনন্দন স্যারকে পেয়ে গেছি। তো স্যারের মুখ থেকে শুনে নেবো ডিপার্টমেন্টটা সম্পর্কে, তারপর আস্তে আস্তে আবার কিছু প্রশ্নে যাব। স্যার ওভার টু ইউ। ডিপার্টমেন্ট বলতে আমাদের ফুল ডিপার্টমেন্টের নাম ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট। তো এখানে মেইনলি আমাদের থ্রাস্ট এরিয়া হচ্ছে পোর ইলেকট্রনিক্স অ্যান্ড দ্য টেলিকম ইন্ডাস্ট্রি, দুটো থ্রাস্ট এরিয়া। এছাড়া আমাদের থ্রাস্ট এরিয়ায় পড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, মেশিন লার্নিং, প্লাস কিছু প্রোগ্রামিংয়ের সাথে আমাদের পুরো ডিপার্টমেন্টটা তৈরি। মানে তুমি যদি কারিকুলাম দেখো বা স্ট্রাকচার যেটা আমাদের স্টেট কাউন্সিল দেওয়া, তো সেইভাবেই কিন্তু তৈরি আছে। আর স্যার মানে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টরা আফটার ডিপ্লোমা কি কি করতে পারে, তাদের কাছে অপরচুনিটি কি কি রয়েছে? মানে যারা অ্যাডমিশন নেবে তাদের তো একটা নিডস থাকে, মানে আফটার ডিপ্লোমা। তো নিডস বলতে একটা জিনিস হচ্ছে প্লেসমেন্ট, ফার্স্ট নিড যেটা আমাদের বেসিক সবার দরকার হয় যেটা প্লেসমেন্ট, ভালো একটা চাকরি। সেখানে দেখতে গেলে আমাদের ম্যাক্সিমাম ছেলে বা বলতে পারা যায় 100% ছেলে চাকরি করছে অলরেডি। প্লেসমেন্টের দিক থেকে ইলেকট্রনিক সেক্টর তো রয়েছে, আপনাদের প্রজেক্ট কারিকুলাম ট্রেনিং ইন্টার্নশিপ এগুলো তো প্রোভাইড করা হয় নিশ্চয়ই? নিশ্চয়ই, প্রজেক্ট আমাদের কম্পালসারি, ফার্স্ট ইয়ার থেকে প্রজেক্ট কম্পালসারি। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে গ্রুপ ওয়াইজ কেউ করে, কেউ ইন্ডিভিজুয়াল প্রজেক্ট করে। মেনলি থ্রাস্ট এরিয়া ডোমেন হচ্ছে আমাদের আইওটি, মেশিন লার্নিং, সব আপডেটেড টেকনোলজিদের উপর থ্রাস্ট এরিয়া, প্লাস টেলিকম ধরো অ্যান্টেনা ডিজাইনিং, এগুলোর উপরে থ্রাস্ট দিয়ে বানানো হয় ফার্স্ট ইয়ার থেকে। এবার সেকেন্ড ইয়ারে তাদের আরও অ্যাডভান্স টেকনোলজিতে যাওয়া হচ্ছে। ঠিক আছে, অনেক সিমুলেশন টুলস যেমন ধরো যেগুলো বড় বড় ইনস্টিটিউটে বা ডিমড ইউনিভার্সিটি সেই জায়গায় যে টুলসগুলো ইউজ হয় সিমুলেশন টুলস, সেগুলো আমাদের ছেলেরা কিন্তু ইউজ করে বিভিন্ন জায়গায় প্রজেক্ট যাচ্ছে, প্রজেক্ট করছে। যেমন ধরো স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন এখানে অ্যাটেন্ড করছে। বা গাইস তোমরা যারা পলিটেকনিক করবে তোমাদের হাতে কলমে শেখার জন্য স্মার্ট ক্লাসরুম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যে জিনিসগুলো পড়ছো সেগুলোকে ভিজুয়ালাইজ করার জন্য কিন্তু এরকম একটা স্মার্ট ক্লাসরুম খুব গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি কিন্তু এরকম সুন্দর একটা ক্লাসরুম করেছে। দেখো এটা কিন্তু টোটালি তোমাদের স্মার্ট ক্লাসরুম, এখানে তোমরা টিচাররা সমস্ত রকম কিছু কিন্তু পড়াচ্ছে। এখানে দেখো গুগল ক্রোম থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু এখানে রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখান থেকে কিন্তু টিচাররা একদম তোমাদের কোয়ালিটিফুল এডুকেশন যেটা প্রোভাইড করছে। তোমরা চাইলে যে কোনো রকম প্রজেক্ট বা তোমাদের পিপিটি সেমিনার যা কিছু কিন্তু এখানে তোমরা দিতে পারো। এখানে কিন্তু খুব সুন্দর সেমিনার হল রয়েছে এবং ফ্যাকাল্টিরা কিন্তু এখান থেকে ক্লাস নেয় এবং অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টরা যখন আসে স্টুডেন্টরা যে কোনো টপিকের উপরে পড়ায়। প্রতিটা উইকলি সেমিনার হয়, প্রতিটা টপিকের উপরে যেগুলো পড়ানো হচ্ছে তার বেসিসে কিন্তু একটা সুন্দরভাবে গ্রুপ ডিসকাশন হয়, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখনকার দিনে এত সুন্দর কোয়ালিটিফুল এডুকেশন কিন্তু প্রোভাইড করছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমি কিন্তু একই কথা বারবার বলছি, কারণ স্বামী বিবেকানন্দ গ্রুপের মেন কাজটাই বা উদ্দেশ্যই তাই, স্টুডেন্টদের গ্রুম করা, তাদের সুন্দর রকম ভাবে সফট স্কিল থেকে শুরু করে তাদের ডেভেলপমেন্টের মন দেওয়া। সেখানে কিন্তু এই প্রেজেন্টেশন স্কিল বা এই সেমিনার স্কিল গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এখানে উইকলি সেমিনার এবং তোমাদের মান্থলি বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, সেখানে কিন্তু স্টুডেন্টরা তাদের প্রেজেন্টেশন দেয়, এখানে কিন্তু স্টুডেন্টরা তাদের সফট স্কিলটাকে অনেকটা ইমপ্রুভ করে। তো এই সমস্ত ফেসিলিটি কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ভাবে রয়েছে। প্রথমেই আমি বলেছিলাম এই কলেজে ডিপ্লোমা ইন আর্কিটেকচার পড়ানো হয়, ওয়েস্ট বেঙ্গলের খুব কম প্রাইভেট কলেজে কিন্তু আর্কিটেকচার পড়ানো হয়। সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ কত কোয়ালিটিফুল ল্যাব এবং কত সুন্দর প্র্যাকটিক্যাল, এবং আর্কিটেকচারের জন্য এখানে কোয়ালিটিফুল ফ্যাকাল্টি রয়েছে। তোমরা যারা আর্কিটেকচার নিয়ে পড়তে চাইছো অবশ্যই কিন্তু এই কলেজটাকে দেখতে পারো, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের টপ একটি কলেজ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হয়তো এখনকার দিনে সব থেকে চাহিদাপূর্ণ ব্রাঞ্চে কিন্তু এখন আমি চলে এসেছি। শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দাঁড়িয়ে আমি কিন্তু এই ডিপার্টমেন্ট সম্পর্কে কথা বলবো। তার আগেই কিন্তু আমি এখন পেয়ে গেছি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির এইচওডি ম্যামকে। তো ম্যামকে আমি সবার আগে বলবো এই কলেজের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট কেন ছাত্রছাত্রীদের চুজ করা উচিত এবং এই কলেজ ছাড়াও যে কম্পিউটার সায়েন্সের এখনকার দিনের গুরুত্ব কতটা। তো ম্যাম ওভার টু ইউ। আমাদের কলেজে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে সবাই তো ডিপ্লোমা করে, হাজার একটা ডিপ্লোমা করা হচ্ছে আমরা এদিক ওদিকে দেখতে পাই, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা খুব হ্যান্ডস অন জিনিস স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি। আমরা থিওরিটিক্যালি যেগুলো করি সেগুলো কিন্তু প্র্যাকটিক্যালি ওরকমভাবে কাজে লাগে না, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা একটু ডিফারেন্ট হয়। তো
সেটা বাচ্চাদেরকে যদি আমরা হাতে ধরে না শেখাতে পারি তাহলে কিন্তু ওরা কোম্পানিতে কাজ করতে গেলে কোনোদিনই শিখে উঠতে পারবে না বা কাজগুলো করতে পারবে না। এটা হচ্ছে প্রথম রিজন যে আমরা হ্যান্ডস অন প্রজেক্ট বা হাতে ধরে কাজ শেখানো এটা কিন্তু আমরা এখানে বলব। দ্বিতীয় জিনিস হচ্ছে যে এন্টারপ্রেনারশিপ যেটা আজকাল খুব ভাইরাল হয়েছে সব জায়গায় এখানে কিন্তু ওটাকে আমরা ভীষণভাবে স্টুডেন্টদের রক্তে রক্তে ঢুকিয়ে দিতে চাই। তার মানে কি যে কী থেকে কী প্রফিট হতে পারে ওরা যে শুধু চাকরিজীবী হবে সেটা নয়, চাকরিজীবী ছাড়া আরও কী কীভাবে ওরা ইনকাম করতে পারে এবং কম্পিউটারকে ব্যবহার করে বা টেকনোলজিকে ব্যবহার করে কীভাবে নিজের সোর্স অফ ইনকাম বাড়াতে পারে সেটা কিন্তু আমরা এখানে শিখিয়ে দিই বা স্টুডেন্টদেরকে বুস্ট আপ করে সেগুলো এক্সিকিউট করে। এছাড়াও আমরা আরেকটা খুব প্রায়োরিটি দিই সেটা হচ্ছে স্টুডেন্টদের গ্রুমিং সেশন। সাধারণত 10 বা 12 পাশ করেই ডিপ্লোমা করতে আসে, তারা কিন্তু অ্যাকচুয়ালি জানে না যে ওদের জীবনে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট নয়, কার সাথে কীভাবে কথা বলবে, কীভাবে বসলে বা কোন ইন্টারভিউতে কীরকমভাবে প্রশ্ন করলে কীরকম উত্তর দেওয়া যায়, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে হাতে ধরে এক একটা স্টুডেন্ট মানে 1-to-1 বেসিসে স্টুডেন্টদেরকে শিখিয়ে দেবো। এছাড়াও আমাদের প্রজেক্টস এক্সিবিশন, তাছাড়া 1-to-1 মেন্টরশিপ, আর স্টুডেন্টদের কোনো ডাউট হলে যে কোনো সময় টিচারদেরকে ফোন করে সেটা ক্লিয়ার করা বা হোয়াটসঅ্যাপ করে সেগুলোকে জিজ্ঞেস করে দেওয়া, এই সাপোর্টগুলোও কিন্তু আমরা দিয়ে থাকি। লাইব্রেরি ফ্যাসিলিটি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, প্রতি সেমিস্টারে এখানে বুক ব্যাংক থেকে তোমরা বইগুলোকে ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া তোমরা চাইলে একই সাবজেক্টের আদার্স রাইটারের বইও তোমরা লাইব্রেরিতে এসে পড়তে পারো কিংবা কালেক্ট করতে পারো। লাইব্রেরি ফ্যাসিলিটি তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে পাবে। তাই তোমরা যারা ভাবছ এই শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাডমিশান নেবে, তাড়াতাড়ি কিন্তু নিয়ে নাও, 2023 কিন্তু অ্যাডমিশান ওপেন রয়েছে।